আপনি যখন কাউকে ধার দিচ্ছেন, কার্থ দিচ্ছেন, এটা একটা ইবাদত। এটা এত বড় ইবাদত যে এই ইবাদতটার বেনিফিট, এই ইবাদতটার রেজাল্ট মানে রিওয়ার্ড দানের চেয়ে বেশি। আপনি একটা মানুষকে ধরেন দান, আপনি দান করলেন, আপনি কত টাকা দান করলেন ওই এমন দান করলেন। আপনি যদি কাউকে ধার দেন, তাহলে একটা হাদিসে আসছে যে আপনি লিখে নেবেন যে আপনি এত টাকা ধার দিচ্ছেন, এক বছর পরে আপনি সে যদি যতদিন না দিবে যেদিন পর্যন্ত, সেদিন প্রতিদিন আপনি অত টাকা ধারের, অত টাকা প্রতিদিন, আপনি 100 টাকা দান ধার দিচ্ছেন, প্রতিদিন আপনি 100 টাকা দান করার সব পাবেন। 6 মাস পরে তার দেওয়ার কথা, সে 6 মাস পরে দেয় নাই, তার 1 বছর পরে সে দিছে। এই 6 নম্বর বছর বাকি যে 6 মাস ছিল, এই প্রত্যেক 6 মাসের প্রত্যেক দিন আপনি এই পরিমাণের টাকা, যে টাকা আপনি ধার দিচ্ছেন তার দ্বিগুণ টাকা দান করার সব পাবেন, সে যদি টাইম ফ্রেম মিস করে। ইসলামিকালি টাকা ধার দেওয়াটা একটা ইবাদত। আপনি যা রেজাল্ট, আপনি যদি বলেন যে টাইম ভ্যালু অফ মানি যেটা বলা হয়, ইনফ্লেশনের কথা যেটা বলা হয়, এটার রেজাল্ট আপনি আখিরাতে পাবেন।